চুঁচুড়া মগরা ব্লকের দুই গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হল শুক্রবার বিকেলে। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম সভায় পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্য সদস্যা ছাড়াও জেলা পরিষদ সদস্য নিশেষ ঘোষ, সমাজসেবী দেবরাজ পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। সভায় চলতি আর্থিক বছরের আয় ব্যয়ের হিসেব পেশ করার পাশাপাশি আগামী আর্থিক বছরের বাজেট নির্ধারণ করা হয়। পঞ্চায়েতের প্রধান আমাদের নমিতা দাস, উপপ্রধান সাহায্যে খুবই ভালো কাজ করছে, সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতি বছর না এবছরও গ্রাম সভা হচ্ছে, খুবই ভালো। আমি প্রধানকে বলবো যত প্রকল্প আছে চারিদিকে নজর রেখে যাতে সুন্দর ভালোভাবে কাজ হয়, সব সদস্য সদস্যা সঙ্গে পুরো সপ্তগ্রাম অঞ্চল সাজিয়ে ওঠে, এটাই আমি কামনা করবো। গ্রাম সভা শেষে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এখানে পুরস্কার দিচ্ছেন পঞ্চায়েতের এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান এবং এক আধিকারিক বলেন, প্রতি বছরের মতো এবছরও বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠান হচ্ছে। গ্রাম সভাতে সকল সদস্য এবং সদস্যরা আছে, এবং যে বিগত দিনে আমরা কাজ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর, আমাদের যে বিগত বোর্ডে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংসদে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অক্লান্তিক পরিশ্রমের যে বিভিন্ন প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো মানুষের কাছে, গরিব মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। বাজেট পাস হলো, অ্যাসেসমেন্ট নির্ধারণ হলো। নতুন পরিকল্পনা বলতে আমরা যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সর্বশেষে আমরা একটা এখন চালু করতে চলেছি, এখনো হয়নি। আমাদের ভাবার বিষয় যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে টোল ফ্রি নাম্বার হিসেবে পঞ্চায়েতের পরিষেবা প্রদানে যাতে স্বচ্ছতা হয়ে যায় এবং কীভাবে মানুষ জানতে পারে টোল ফ্রি নাম্বার সিস্টেম করে সেটাকে করার চেষ্টা আমরা রয়েছে। অন্যদিকে চন্দ্রহাটি 2 নম্বর পঞ্চায়েতেও এদিন বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ছাড়াও ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য কর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত হয়েছিলেন। আছে 2019-20 আর্থিক বর্ষের বাজেট আবির্ভূত আছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে এই পড়বে। ধন্যবাদ। সভায় আয় ব্যয়ের হিসেব পেশ করার পর শিক্ষামূলক জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়, ছিল কথা বলা পুতুল। ওটা তো সবাইকেই যেতে হয়, এই গণতন্ত্র কি কটি করার পর কি করতে হয়? সাবান দিয়ে হাত ধুতে হয়। সাবান দিয়ে কিন্তু অবশ্যই হাত ধুতে হবে। আচ্ছা বলো গলন তো, কখন কখন সাবান দিয়ে হাত ধুতে হয়, কখন কখন সাবান দিয়ে হাত ধুতে হয়? খাবার আগে, খাবার পরে, টয়লেট গেলে, বাইরে থেকে এলে। এছাড়াও আছে রান্নার আগে, বাচ্চাদের খাওয়ানোর আগে, এগুলো কিন্তু করতে হবে। সভায় এলাকার মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অধিবেশনে আপনারা সবাই এসেছেন, তো আমি ব্যক্তিগতভাবে যেটাতে বিশ্বাস করি যে যে কাজটা আমি করব তার, সেই কাজটা করার আগে দুটো কোয়েশ্চেন আমার মাথায় প্রথমেই আসে। এক, কি?
আর দুই নম্বর হচ্ছে কেন। তো আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাছে কি এই দুটো প্রশ্ন পরিষ্কার? একজনের থেকে আমি শুনতে পেলাম না, গ্রামসভাটা কি? গ্রামসভা হচ্ছে একটা সভা যেখানে গ্রাম মানে যে গ্রামের সভা আর কি সেই গ্রামের অ্যাডাল্ট মিনস 18 বছরের উপরে যারা ছেলে মেয়ে আছেন সবাই সেই সভার সদস্য বা সদস্যা। তো তাহলে যারা আমরা 18 বছর অতিক্রম করেছি আমাদের সবাইকে নিয়ে যে সভাটা সেটাই হচ্ছে গ্রামসভা। এবার পরিষ্কার হয়েছে গ্রামসভাটা কি? আর দুই নম্বর হচ্ছে কেন? এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে এক আয়োজক বলেন, আজকে বার্ষিক গ্রামসভা সিপিডিপি অধিবেশন 2018 চন্দ্রহাটির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই গ্রামসভার আয়োজন করা হয়েছিল। এই গ্রামসভায় আজকে উপস্থিত ছিলেন আমাদের চুঁচুড়া মগরা ব্লকের আধিকারিক বিডিও ম্যাডাম এবং উপস্থিত ছিলেন ডিডব্লিউডিও এবং আমাদের একজন সমাজসেবী ছিলেন দেবরাজ পাল মহাশয় এবং আমাদের সমস্ত পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।